স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার অনেক ধন্যবাদ আমি কথা বলার সুযোগ পাচ্ছি স্যার আমাদের যে বিশ্বব্যাপী যে দুর্যোগটি স্যার সেটি আমরা সবাই জানি যে এটি এটি একটা চিকিৎসার প্রয়োজন এই দুর্যোগ মোকাবেলার জন্য এবং চিকিৎসার ব্যবস্থা যেহেতু এখনো আবিষ্কার হয়নি সেহেতু এর অন্যতম কৌশল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে লকডাউনটা নিশ্চিত করা এখন এটা চিকিৎসার ব্যবস্থার মধ্যেই পড়ে এই যে ভাইরাসটি সেটি সেটি প্রতিরোধ করবার জন্য কাজেই এই লকডাউনটি নিশ্চিত করবার গিয়ে করতে গিয়ে মাঠ পর্যায়ে আমরা বিশেষ করে গাজীপুর জেলার নানাবিধ ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি তার প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে ফ্যাক্টরিগুলো যে খোলা থাকছে কোনো রকম স্বাস্থ্যবিধি মানছে না এবং আপনি যেটা বললেন যে বৃদ্ধ বাবা তার মানে মেয়েকে কিভাবে ফ্যাক্টরিতে নিয়ে আসছে ওই দুই তিন চার তারিখের দিকে এবং যার কোলের বাচ্চাটি এক হাতে এবং আর এক হাতে ব্যাগ নিয়ে কি কষ্ট করে সে চাকরিটিকে রাখবার জন্য ফ্যাক্টরিতে আসছে এবং তারা এখন এখানে এসে আমরা তো লকডাউন নিশ্চিত করবার জন্য তাদেরকে আমরা যেতে দিচ্ছি না অনেক ফ্যাক্টরি মালিক আছেন যারা যারা চব্বিশ পঁচিশ তারিখের দিকে দুই মাসের বেতনও দিয়ে দিয়েছেন এমন উদার মানুষও ফ্যাক্টরি মালিক আছেন অনেকেই ষোলো তারিখের মধ্যে আপনার নির্দেশনা দেবার পরে ওই সময় বারো মানে তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো বেশ ভিড় হয়েছে ফ্যাক্টরিগুলোতে অনেকেই দিয়েছেন কিন্তু এখনও অনেক ফ্যাক্টরির মালিক আছেন যারা বেতন দিবেন বলে এই অসহায় এই শ্রমিকদের ডেকে নিয়ে আসছেন এবং এবং তারপরে বেতন দিতে পারছেন না এটি লকডাউন নিশ্চিত করার ক্ষেত্রে এই গাজীপুরে অনেক অনেক বড় অন্তরায় এই ব্যাপারে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের জেলাটা প্রথম থেকে বেশ ভালো ছিল অনেক আমরা হোম কোয়ারেন্টাইনটা নিশ্চিত করে আমরা অনেক ভালো রেখেছিলাম কিন্তু পরের বার যখন দ্বিতীয়বার এই গার্মেন্টস খুলে গেল এবং সর্বত্র আসতে শুরু করলো এবং নারায়ণগঞ্জের বর্ডার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কালীগঞ্জ এবং কাপাসিয়ার ওইদিকে একটি যে সোয়া অ্যাগ্রো ফার্ম আছে সেটিতে প্রথম আমরা একজন ডিটেক্ট করতে পারি পজিটিভ সেই পজিটিভ হওয়ার পরে সেই ফ্যাক্টরিতে যাদের নমুনা নেওয়া হয় মানে ২৫ জনের মতো পাওয়া যায় সেই ফ্যাক্টরিতে পজিটিভ এবং সেই ফ্যাক্টরির যে ব্যবসাটা ওদের ব্যবসাটা মূলত হচ্ছে নারায়ণগঞ্জ এবং চিটাগাঙে ওরা ওদের ব্যবসা যায় তো সেইখান থেকে আসার পরে আমাদের জেলাটি আসলে অনেক এখন ভালনারেবল হয়ে গেছে এবং এই জায়গায় যদি আবার নতুন করে এখনও এখনও ভাগ্য যে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সেখানে সংক্রমিত হয়নি আমরা মাত্র একজন আছে তাও সেই ফ্যাক্টরিতেই অবস্থান করছে আবার যদি এই শ্রমিক এইভাবে আসা না যা করে কারণ এই সুযোগে অনেক অনেক ব্যবসায়ী কিন্তু সুযোগ নিচ্ছে পিপি বানানোর কথা বলে শ্রমিকদেরকে ডেকে নিয়ে এসে অন্য ধরনের পণ্য সামগ্রী বানাচ্ছে এবং তারা ঠকাচ্ছে কত প্রয়োজন হয় তাদের এই শ্রমিক মাননীয় বঙ্গবন্ধু যে বলেছেন যে আমার শ্রমিক আমার আমার কৃষক ও ওরা তো ওরা তো ওরা তো চোর না ওরা তো কোনো কিছু চায় না কিন্তু শুধু খাবার পেটের এটাই যথেষ্ট কিন্তু যাদের আছে যারা শিক্ষিত তাদের মধ্যে কিছু সংখ্যক কিন্তু এখনো সুযোগ নেবার চেষ্টা করছে কাজে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গাজীপুর জেলাকে এখনো ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদেরকে নিরাপদ রাখবার জন্য একটা সুনির্দিষ্ট ভাবে আপনার দিক নির্দেশনা অবশ্যই অবশ্যই প্রয়োজন এখনো পর্যন্ত যেই পর্যায়েতে আছে দিন রাত পুলিশ কাজ করছে জনতার পুলিশ হওয়ার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে আমরা কাজ করে যাবই যাব শূন্য হাতে বঙ্গবন্ধুর ডাকে আমরা যদি মুক্তি দেশকে স্বাধীন করতে পেরেছি আজকে আপনি সমৃদ্ধির অনেক জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন আজকে অনেক সমৃদ্ধ আপনার সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে অনেকেই কিন্তু সেটা নিয়মিত পেয়ে যাচ্ছে গ্রামেগঞ্জে কোনো সমস্যা নেই মাননীয় মুক্তিযোদ্ধ মন্ত্রী মহোদয় যেটা বললেন এই গাজীপুরের ক্ষেত্রে আসলেই সেটি সমস্যা এখানে ভ্যান চালক রিক্সা চালক অর্ধেক জনবসতি বাহির থেকে এসেছে যারা দিন আনে দিন খায় তাদের জন্য অবশ্যই ঘরে রাখতে হলে তাদের তাদের খাদ্যের ব্যবস্থাটি ত্রাণ সঠিকভাবে বিতরণ হতে হবে এবং এই যে শ্রমিকদের এবং গার্মেন্টস ফ্যাক্টরির ব্যাপারে একটি সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা আমাদের থাকতে হবে লকডাউন নিশ্চিত করবার জন্য যেটি চিকিৎসা ব্যবস্থার একটি কৌশল হিসেবে এই 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 ভাইরাসটি প্রতিরোধ করার জন্য প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ